স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক গল্প, অনেক আলোচনা, অনেক কথা প্রচুর হয়েছে, প্রচুর হবে, প্রচুর হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই একটা জটিল ব্যাপার যেটা নিয়ে কথা শেষ হয় না। মহিলারা অর্থাৎ স্ত্রীরা, বেশিরভাগ স্ত্রী, সবাই আমি বলবো না, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, বেশিরভাগ স্ত্রীরা তারা স্বামীর কাছে বেশ কিছু বিষয় লুকিয়ে যান। লুকিয়ে যান বিষয়টা এভাবে না বলে বরং এটা বলা উচিত যে বলতে পারে না মহিলারা, এবং বললে বোধহয় সেটা অন্য ফল হয়, সেই ভয়েই বলে না। এটাই হয়তো নারীরা একটু বিরক্ত হলেও হতে পারেন যে আমরা লুকোই, আমরা মোটেও লুকোই না, না নিশ্চয়ই লুকোই, আমিও একজন মেয়ে হয়ে বলছি, বেশ কিছু জিনিস অনেক সময় আমরা লুকোই শুধুমাত্র শান্তির জন্য। আবার পুরুষরা অপর দিকে খুব আনন্দ পাবেন আজকের ভিডিওটা দেখে, যে জানতে পারবেন যে কি কি জিনিস লুকোয় মহিলারা। তবে জানতে পেরে কিন্তু গর্ভবতী করবেন এই কথা বলতেই পারি। প্রথম পয়েন্টটা শুনলেই নিজেকে খুব মানে আনন্দিত এবং গর্বিতই মনে হবে যে আপনার স্ত্রী এইটা। তো সেরকম বিষয়গুলো কি সেটাই আজকে বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, স্বামীদের কাছে স্ত্রীরা সবসময় বেশ কিছু জিনিস লুকিয়ে রাখে, সেগুলো কি? প্রথমেই বলি, স্বামীকে নিয়ে প্রত্যেক মহিলা গর্ববোধ করে, প্রত্যেক মহিলা নিজের মধ্যে কিন্তু খুবই গর্ববোধ করে তার স্বামীকে নিয়ে। এবার সেই গর্ববোধটা দেখায় যদি স্বামীর সামনে, তাহলে অনেক ক্ষেত্রেই এটার কুফল হয়, বা অনেক সময় ব্যাপারটা এরকম হয় যে আমার বউ আমাকে নিয়ে খুব গর্বিত, মানে ঠিকই আছে, তার প্রতি অতটা নজর না দিলেও চলবে, সে সুখী খুশি, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে কিন্তু পঞ্চমুখ করে আপনার প্রশংসা করে এবং আপনাকে নিয়ে গর্বিত, সেটা কিন্তু সে সোচ্চারে বলে, আমার স্বামীর মতো মানুষ হয় না। এই কথাটা হয়তো আপনার সামনে কোনোদিনই বলবে না বা বলেও না, কিন্তু পেছনে বলে। এবার যে পয়েন্টটি বলবো এটি আমি নিজে করেছি, আমার খুব অভিজ্ঞতা থেকেই বলছি, এটা কিন্তু সব মহিলারাই করে। মানে যাকে বিয়ে করে যাচ্ছি সে আদৌ কতটা সাচ্চা সেই বিষয়টা আমাদের মেয়েদের মধ্যে কিন্তু ভীষণ কাজ করে। আজকাল দিনকালটা বড্ড খারাপ, সেই জায়গা থেকেই আমাদের এই ভয়টা, এটাও ঠিক। তো যেটা করে মেয়েরা বা আমিও করেছি সেটা হচ্ছে, স্বামী যখন ঘুমিয়ে থাকে কি বাথরুমে থাকে, তখন তার মোবাইলটা একটু চেক করলাম, করে দেখবার চেষ্টা করি যে কোথাও কোনো রকম কোনো গণ্ডগোল ঘটেছে কিনা, মানে গোয়েন্দাগিরি এক কথায় যাকে বলা যায়। তো বউরা ছোটোখাটো গোয়েন্দা কিন্তু প্রত্যেক বউরাই হয়ে ওঠে বিয়ের পর থেকে, আর সেটা বোধহয় খুব স্বাভাবিক, নিজের অস্তিত্বটা ঠিক আছে কিনা বা নিজের নিরাপত্তা ঠিক বলবো না, আমি যাকে বিশ্বাস করে এসেছি সেই জায়গাটা ঠিক কিনা, সেটার একটা ভয় এখনকার দিনকালের পরিস্থিতিতেই হয়েছে। তো সেটা কিন্তু মহিলারা স্বামীর কাছে চেপেই যায়। স্বামীরাও এটা জেনেই থাকেন যে প্রত্যেক স্ত্রী কম বেশি গোয়েন্দাগিরি করেই থাকে, ফলে এটা অজানা খুব একটা নয়, কিন্তু স্ত্রীদের কাছ থেকে এই বিষয়টা জানা যায় না। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে, এটা খুব সত্য কথা, ধ্রুব সত্য কথা, দেখুন সৌন্দর্যের প্রশংসা কে না পেতে চায় বলুন, যে কোনো পুরুষও চায়, যে কোনো মহিলাও চায়। পুরুষরা হয়তো এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না বা বিষয়টা নিয়ে অতটা ভাবে না, কিন্তু একটা মহিলা সে কিন্তু একটু বিরক্তি প্রকাশ করে বা বিরক্ত হয়, একটা কি বলবো, একটা কিরকম একটা লজ্জায় পড়ে যদি তার স্বামীর সামনে কোনো পুরুষ তার দিকে বারবার তাকায় বা তার খুব রূপের প্রশংসা করে, এই একটা এম্বারাসিং ফিল হয়, এম্বারাসড হয় মেয়েরা। তো যদি আলাদা করে ওকে প্রশংসা করে তাহলে কিন্তু সেটা বেশ ভালোই লাগে এবং সেটা গ্রহণ, মানে গ্রহণযোগ্য মানে আমি খারাপ সেন্সে বলছি না, শুনতে ভালো লাগে, বেশ ভালোই লাগে নিজের প্রশংসা শুনতে, সেটা বোধহয় স্বামীকে সবসময় বলা যায় না, তাহলে অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয়। সবাই যে সমান মনের হবে সেটা তো বোঝা যায় না, বিশেষ করে প্রথম দিকে তো এই ধরনের বিষয়গুলো লুকিয়েই রাখাটা বাঞ্ছনীয়, কারণ আপনি হয়তো ভালো মনেই আপনার স্বামীকে বললেন বা প্রেমিককে বললেন, সে কিভাবে রিয়্যাক্ট করবে বিষয়টা নিয়ে সেটা কিন্তু আপনি জানেন না, তাকে আপনি চেনেন না সেইভাবে, আর বোধহয় সারা জীবন সংসার করলেও একটা মানুষ একটা মানুষকে সম্পূর্ণ চিনতে পারে না।
কোথাও একটা অবিশ্বাস থেকেই যায়। সেই জন্য সব কথা সব সময় বোধহয় বলা যায় না, সেই জায়গা থেকেই, সেই ভয় থেকেই এই কথাটাও সব সময় বলা যায় না। কোনো একটা পরিস্থিতিতে বলে ফেললাম হইচই করতে করতে, তাও সেটা বহু বছর পর, কিছুটা বুঝতে পারার পর, এই বিষয়টাও কিন্তু লুকোনোই থাকে। এবার আসি খুব ভাইটাল পয়েন্ট, বিয়ের পরে যে সমস্যাটা খুব বড় হয়ে দাঁড়ায়, অর্থাৎ একজন মহিলাই একজন মহিলার শত্রু হয়, সেটা হচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্ক। তুতু ম্যায় ম্যায় ব্যাপারটা প্রত্যেক সংসারে কম বেশি থেকেই যায়। যেটা হয় এক্ষেত্রে, শাশুড়িকে আপনি শত অপছন্দ করলেও হয়তো স্বামীর কাছে সেটা প্রকাশ করা যায় না, কারণ স্বামীর কাছে প্রকাশ করলে সে তার পক্ষে, মানে যাদের একটু অনুভূতি আছে, বোধ আছে, তারা চট করে স্বামীকে তার মায়ের নিন্দে করবে, এটা বোধ হয় করা যায় না। আবার অপরদিকে যদি দেখেন যে করা গেলেও, আমি তো আমার দোষের কথাটা বলবো না, আমি তো তার মায়ের দোষের কথাটাই বলবো, শাশুড়ির দোষটাই আমি সামনে আনবো। আমার হাজবেন্ডের কাছে কখনোই আমি বলবো না যে এটা আমার দোষ ছিল, এটা তোমার মায়ের দোষ ছিল না, এত মহৎ আমি কেন, কেউ নয়। সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে দূরে রাখাই ভালো বা লুকিয়ে রাখাই ভালো। তবে আমার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণই উল্টো। এটা জানি না কতটা বিশ্বাস করবেন, কোনোদিন যদি সম্ভব হয় আমি দেখাবো। আমার শাশুড়ি মা কিন্তু আমার নিজের মার থেকে কোনো অংশে কম নয়। এবার সবার ভাগ্যে সবটা হয় না। আমার শাশুড়ি তার ছেলের সঙ্গে যতটা না কথা বলে শান্তি পায়, অনেক বেশি শান্তি পায় আমার সঙ্গে কথা বলে, ফোন করে। মার অনেক সময় মা খুব কথা বলতে ভালোবাসেন, এবারে কথা বলতে না পারলে ওনার কষ্ট হয়, আর ছেলে অত কথা বলে না, ফলে ওনার যখন শরীর খারাপ করে কথা বলতে না পেরে, উনি সেই ফোনটা আমাকেই করেন। জানেন না আমি ওনার সঙ্গে ঠিক গল্প করতে থাকবো, এবং প্রচুর গল্প এমন হয় যেগুলো একটা বন্ধু একটা বন্ধুর সঙ্গে হয়। সেই জায়গাটা আমার মানে সৌভাগ্যক্রমে আমি পেয়েছি, সবাই এটা পায় না। সেই জন্য হয়তো শাশুড়ির বিষয়টা স্বামীদের থেকে একটু লুকিয়েই রাখে। মহিলাদের আরেকটি মানে স্বাভাবিক চারিত্রিক গঠন আছে, সেটা হচ্ছে তারা সব কিছু চাপার পাশাপাশি তাদের শরীরের সমস্যাটাও চেপে যায় স্বামীর কাছে, বলতে অসুবিধা বোধ করে, মানে বললে পরে চিন্তা করবে, উৎকণ্ঠা করবে, কি করবে কি না করবে, তার থেকে বাবা চেপেই যায়, এমন কিছু তো ব্যাপার না। এই করতে করতে একটা সময় মারাত্মক যখন আকার ধারণ করে তখন বলতেই হয়। তো এই ঘটনাটা কিন্তু মহিলাদের আছে, সেই কারণে পুরুষদের খুব উচিত তার স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকা। কারণ আমি কিন্তু আজকে বলেই দিলাম যে মহিলারা কিন্তু এই বিষয়টা আপনাকে যাতে উৎকণ্ঠায় না পড়তে হয় বা আপনার যাতে টেনশনে না পড়তে হয়, তার জন্য আপনার স্ত্রী কিন্তু তার কষ্টের জায়গাটা বা মনের দুঃখের জায়গা, শরীরের কষ্টের জায়গা, এই বিষয়গুলো যতটা সম্ভব লুকিয়েই রাখে। অনেক সময় একটা সমস্যা হয়, মানে ছেলেরা সবসময় বউয়ের কথা শুনে চলে, ছেলেরা বিয়ের পরে পর হয়ে যাবে, এইরকম একটা জায়গা থেকে অনেক পুরুষ বা অনেক ছেলেই, যেটা হয় সমস্যা তাদের জীবনে, যে বিয়ের পরে তারা ওই আতঙ্কে সবসময় বউয়ের দোষটাই দেখতে থাকে। হয়তো বউয়ের কোনো দোষই নেই সেখানে, কিন্তু বউয়ের দোষটাকে বড় করে তোলে, এবং তার যে গার্জিয়ান রয়েছেন, তার যে অভিভাবক অভিভাবিকা রয়েছে, মা বাবা পিসি যাই হোক, কারোর দোষ দোষের প্রতিবাদ তারা করতে পারে না। এই যে যন্ত্রণাটা, এইটা কিন্তু একটা মেয়ের ভেতরেই লুকিয়ে রাখে, সে কিন্তু তার বাপের বাড়িতে গিয়েও বলতে পারে না। তারপরে ধরুন মনে তার কোনো একটা ইচ্ছে ছিল, বিয়ের আগে তার একটা ইচ্ছে ছিল, বা বিয়ের আগে সে সেই কাজটা করতো, ধরুন ভালো আঁকতো বা ভালো নাচ করতো, কিন্তু বিয়ের পরে সে কখনোই তার স্বামীর পারমিশন ছাড়া বা শ্বশুরবাড়ির পারমিশন ছাড়া সাধারণত করতে পারে না, করতে গেলে সেখানে সংসারে অশান্তি হয়। এবারে স্বামী যদি সেটা বুঝে তাকে সাপোর্ট দেয় তো খুব ভালো কথা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, ওই মানে কি বলবো, যা মা বাবা পিসি কাকি জেঠি এদেরকে সন্তুষ্ট করতে গিয়ে বউয়ের ওই ইচ্ছেটার সম্পর্কে তাদের কোনো ধারণাও থাকে না, আমলও দেন না, এবং বউও সেটা তার স্বামীর কাছে প্রকাশ করে না। এই ধরনের বহু ঘটনা কিন্তু আকচার রয়েছে, হয়তো আপনার মধ্যেও রয়েছে, আমার মধ্যেও রয়েছে, প্রত্যেকের মধ্যেই রয়েছে। কোনো একটা সুপ্ত ইচ্ছে, সেটা হয়তো পরিস্থিতির চাপে বলেই ওঠা হয় না। মেয়েরা খুব সেন্সিটিভ হয়, তারা না শত কষ্ট সহ্য করতে পারে, কিন্তু তারা যাকে ভালোবাসে তাকে কোনো কষ্ট কখনো দিতে পারে না। এই ব্যাপারটা একটা নারীর মধ্যে মানে ভীষণভাবে জন্মগতভাবেই বোধহয় বেড়ে ওঠে ভেতরে এই অনুভূতিটা। সেই জায়গা থেকে অনেক মেয়ে দেখবেন অনেকভাবেই হয়তো সাংসারিক লাইফে খুব একটা সুখী না,
হয়তো তার সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণভাবে সব দিক থেকে সম্পূর্ণ হয় না। শারীরিক সম্পর্কই বলুন বা যে কোনো সম্পর্কই বলুন না কেন, যে কোনো ক্ষেত্রেই বলুন না কেন, হয়ে ওঠে না। সেইটা কিন্তু সে তার স্বামীকে কখনো জানাতে পারে না, পাছে তার স্বামী দুঃখ পায়, সেই কারণে সেটাও কিন্তু সে চেপেই রাখে। আরেকটি বিষয় সম্পর্কের ক্ষেত্রে হয়, ধরুন আপনার স্ত্রীর সম্পর্ক কার সঙ্গে, মানে আমি বলছি পারিবারিক সম্পর্ক, কার সঙ্গে কতটা ছোটবেলা থেকে কার সঙ্গে কতটা নিবিড় ছিল সেটা আপনার জানার তো কথা নয়। এবারে আপনি হয়তো তার সেই সেই ভালো যা লাগার বা ভালোবাসার বা খুব কাছের সেই সম্পর্কের মানুষটার সঙ্গে একটা মানে অশান্তি তৈরি হয়ে গেল এবং সেটাকে আপনি বড় করে তুলে এমন একটা জায়গায় আসলেন, আপনার কোনো দোষ নেই, আপনি কিন্তু জানেন না সেই সম্পর্কটা কতটা গভীর ছিল বা তাদের মধ্যে কতটা নিবিড়তা ছিল, এরকম ধরনের বিষয়গুলো থাকে। সেই জায়গা থেকে সেই মহিলা যদি একটু দুর্বল কোনো রকম গণ্ডগোল থাকে, আমরা অনেক সময় বলি যে বাপের বাড়ির কথাগুলো বলে না মেয়েরা, শ্বশুর বাড়ির কথাগুলো বলে, বিষয়টা সেটা নয়। শ্বশুর বাড়ির কথাটা যদি তার স্বামীকে বলে, তার স্বামীর সঙ্গে সেই শ্বশুর বাড়ির লোকগুলোর সম্পর্কটা স্বামী জানে, সে তাকে বুঝিয়ে বললে একটা মেয়ে বোঝে, কিন্তু একটা ছেলে কিন্তু বুঝতে চায় না। সেই জন্য হয়তো তার বাপের বাড়ির কোনো খুঁ চট করে সে বলতে পারে না, লুকিয়ে রাখতে হয়, কারণ জানতে পারলে হয়তো সম্পর্কটা চলে যাবে সেই ভয়ে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বাড়িতে সেটা হয়ে থাকে, সেটা হচ্ছে সংসার খরচের টাকা। সংসার খরচের টাকা থেকে একটু হাত সাফাই প্রত্যেকটা মহিলা আমরা করে থাকি, তার কারণ একটাই, বিপদে পড়লে আমি যেন স্বামীর হাতে দুটো টাকা তুলে দিতে পারি, আমার নিজের সুখের জন্য নয়, কিন্তু এটাও কিন্তু ভাবতে হবে। সবাই বলে যে ও আমার স্ত্রী যা ঝাড়া ঝাড়ে, আরে কেন ঝাড়ে সেটা কিন্তু ভাবে না, এবং যেটা রেখে দিচ্ছে সরিয়ে সেটা কিন্তু তার স্বামীকে বলা হয় না, তার কারণ একটাই, বিপদে পড়লে সেই টাকাটা যেন তুলে দিতে পারে বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য, তার স্বামীকে রক্ষা করার জন্য। এইটা হচ্ছে একটা মহিলার ক্যারেক্টার। তো আজকের ভিডিও থেকে কি কোথাও মনে হলো যে একটা মহিলার এই লুকিয়ে রাখা বিষয়গুলো একটা পুরুষের কাছে খুব আপত্তিকর বা বিরক্তিকর বা বিরক্তিজনক, বা একটা মহিলাকে মানে অপমানিত করা হলো? কখনোই না। প্রথমে আমি কথাটা বলেছিলাম যার জন্য, যে মহিলারা হয়তো প্রথম দিকে একটু বিরক্ত হবেন যে লুকিয়ে রাখে সে আবার কি জিনিস, কিন্তু ভেবে দেখুন সত্যি আমরা সংসারের শান্তির জন্য অনেক কিছু লুকিয়ে রাখি, অনেক কিছু স্যাক্রিফাইস করি, অনেক কিছু সহ্য করি, অনেক কিছু মানিয়ে নিই যেটা একটা পুরুষ পারে না, এবং তার জন্য অনেক কিছু লুকিয়ে রাখি স্বামীর থেকে, সেইটা বোধহয় খুব একটা দোষের নয়। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম বিষয়ে আলোচনা শুনতে বা জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সংসারকে শান্তিপূর্ণ সুন্দর করবার জন্য অবশ্যই এই বিষয়গুলো সারা জীবন লুকিয়ে রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।